আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি পেজ টু এইচটিএমএল অনলাইন বেস পার্ট 4। তো আমরা অলরেডি দেখিয়ে দিয়েছি কিভাবে আপনাকে রিপ্রেজেন্ট করতে পারেন এই টেমপ্লেটে। তো এখন আজকে আমি দেখাবো কী করে সোশ্যাল মিডিয়া প্লাস এর ডাউনলোড বাটন প্লাস এই যে টেক্সট পাশাপাশি এই স্ক্রিনটা অ্যাড করা যায়। তো আমরা ট্রাই করি এটুকু কীভাবে অ্যাড করতে হয় এটা দেখার জন্য। ওকে, তো তার আগে আমরা একটা জিনিস লক্ষ্য করি, সেটা হলো দেখেন এই যে বডি, বডির ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু সাদা না, এই কালারটা একটু ডিফারেন্ট, ঠিক আছে? তো দেখেন আমরা ক্লাস 3, আজকে ক্লাস 4 হবে, আর তো আমরা এটা ক্লাস 4 নাম দিলাম, দিয়ে ক্লাস 3 যে ওল্ড ভিডিও আছে এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে এই ফোল্ডারে যা আছে এভরিথিং আমরা ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে তুললাম, ঠিক আছে? তোলার পরে এই জায়গায় স্ট্রিমেল আমাদের এইটা হচ্ছে সিএসএস। ওকে, তো আমরা আউটলুকটা দেখে নিই যে এখানে কী চেঞ্জ হইল। ক্লাস 3তে আমরা যতটুকু করছি এ পর্যন্ত। ওকে, তো আমরা সরি হিস্টোরি থেকে, ওকে, তো আমরা এই পর্যন্ত করে আপনাদেরকে দেখানো হয়েছে। তো এখন আমরা করব কি, এই জায়গাতে আমরা ওই সোশ্যাল মিডিয়াটা অ্যাড করব। তো এটা অ্যাড করার জন্য আমরা চলে যাই আমাদের সেকশনে। ওকে, তো দেখেন আমরা অলরেডি এই পার্টটুকু নিয়ে কাজ করছি, ঠিক আছে? এই কলামের ভিতরে আমরা অলরেডি এখানে এই অ্যাবাউট সেকশন অ্যাড করছি, এখন এই জায়গাতে এইটা অ্যাড করবো। এটাকে বলা হচ্ছে সোশ্যাল মিডিয়া, ঠিক আছে? তাহলে এখানে আরেকটা রো হবে, দেখেন রো কল LG 12, কল MD 12, কল SM 12, কল XT small 12। ওকে, তো এই যে আমরা সোশ্যাল মিডিয়া অ্যাড করবো, এখানে একটা ক্লাস নিই সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখেন UL LI দেন A, এতে আমরা চাচ্ছি আপাতত হ্যাশ রাখতে। এখন আমরা এখানে ফাউন্ডেশন ইউজ করে সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করব। এখানে কী কী আছে, ফেসবুক, টুইটার, লিঙ্কড, গুগল প্লাস, ড্রিবল, আর এইটা কি ইনস্টাগ্রাম। ওকে, তো আমরা ফাউন্ডেশনে যাই, যে জায়গায় ফাউন্ডেশন সার্চ দিই, ফাউন্ডেশন আইকন। ওকে, এই সার্চ বক্সের মধ্যে আমরা এগুলো ফিল আপ করবো আর কি। ফেসবুক, ফেসবুক চলে আসছে, টুইটার, লিঙ্কডইন, তারপরে কি আছে, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, গুগল প্লাস, গুগল প্লাস, এরপরে গুগল প্লাসের পরে দুইটা আছে আর ড্রেবল ইনস্টাগ্রাম, ড্রেবল ইনস্টাগ্রাম, ঠিক আছে? দেখেন এই সোশ্যাল মিডিয়াগুলো আমরা অ্যাড করবো। তো আমরা প্রথমে অ্যাড করি ফেসবুক, এই যে এখানে ফেসবুক, দেন টুইটার,
Okay. তারপরে কি আছে? তারপর আছে গুগল প্লাস, ওকে। তারপরে গুগল প্লাস, গুগল প্লাসের পরে আছে আছে ড্রিবল, ড্রিবল, ড্রিবলের পরে আছে ইনস্টাগ্রাম। তাহলে আমাদের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে এগুলো অ্যাড করা হয়ে গেল। এখন আমাদের এটা ডিজাইন করতে হবে। তো ডিজাইন করার জন্য যেটা করতে হবে সেটা হলো সোশ্যাল মিডিয়ার যে ক্লাসটা আছে এইটা নিয়ে আমরা এই জায়গাতে অ্যাড করে দিতে পারি। সোশ্যাল মিডিয়া, এই জায়গাতে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। কালারটা কেন দিতে হবে এটা মোটামুটি আমরা জানি। এই কালারটা এখানে ইউজ করতে হবে। আচ্ছা, আমরা একটু আপডেট দিয়ে দেখি এই অবস্থা আসছে। ওকে, এই অবস্থাতে আসছে। তুই দেখো তো আমার এখানে এই জায়গায় একটা ক্লাস অ্যাড হবে এবং সোশ্যাল মিডিয়া এই ক্লাসটাতে অ্যাড করতে হবে। তা না হলে এখানে একটা ফাঁকা সৃষ্টি হবে। ওকে, তো দেখুন এটা যার কারণে একদম জিরো থেকে এটা শুরু হচ্ছে। এখানে তো ওভারফ্লো হিডেন হবে, কারণ কি আমি গত ক্লাসে বলছি যে যদি আমরা বুটস্ট্র্যাপের মধ্যে কোনো ক্লাস অ্যাড করি এটা ওভারফ্লো হিডেন দিতে হবে। আর দেখি এটা সেভ হয়েছে কি না, সেভ হয় নাই, চলে আসছে। এরপরে এটাকে আমাদের নতুন করে এখন ডিজাইন করতে হবে। তো এখন আমরা শুরু করি। এরপরে যে ক্লাসটা আছে ক্লাসটার নাম হচ্ছে সোশ্যাল মিডিয়া, তার মধ্যে ইমেল আছে। আমরা ওয়ার্ডপ্রেস সাপোর্ট দিয়ে দিই, মার্জিন জিরো, প্যাডিং জিরো, লেস স্টাইল নাম, আর এটা সেন্টার সেট করি, টেক্সট লাইন সেন্টার, সরি, টেক্সট লাইন সেন্টার। তো আমরা এটুক করার পরে দেখবো যে সোশ্যাল মিডিয়াগুলো ঠিক এটার মাঝখানে অবস্থান করছে। ওকে, নেক্সট স্টেপ হলো আমরা এলআই কাজ করব। এলআই, তো এলআই আমরা ডিসপ্লে যদি ইনলাইন ব্লক দিয়ে, তখন আমরা যে দেখবো যে এটা এক লাইনে নাই, এটা হরিজন্টাল হয়ে গেছে, হরিজন্টাল হয়েছে। এখন আমাদের এই ফাঁকা দিতে হবে, সাদা করতে হবে। ওকে, তাহলে এল এর মধ্যে আমরা একটু কাজ করি, মার্জিন জিরো, 10 পিক্সেল, ঠিক আছে, 10 পিক্সেল, ওকে, উপর নিচেও ফাঁকা আছে, এভাবে থাক। তো এটা দেখে আমরা দেখবো যে এটা আরও সুন্দরভাবে অবস্থান করছে। ওকে, 10 না দিয়ে আমরা এখানে 20 দিই। এরপরে এইটুকু নিলাম, নিয়ে আমরা এতে কাজ করব। কি কাজ করব? কালারটা সেট করি, কালারটা হচ্ছে সাদা, ফন্ট ওয়েট হলো 600, ঠিক আছে, ফন্ট সাইজ হলো 16 পিক্সেল। এবার একটু দেখি এইটার এই অবস্থা, ঠিক আছে, সুন্দরভাবে আমরা যেভাবে চেয়েছি ঠিক সেভাবেই হয়ে গেছে। আরও একটু ফাঁকা হবে, দ্যাটস মিন এখানে তাহলে 30 পিক্সেল দিয়ে, 30 পিক্সেল দিলে দেখি ভিতরে কেমন অবস্থা। এইটা শেষ, কারণ ফন্ট সাইজটা একটু বড় করতে হবে। এখানে দেওয়া আছে 16, দিয়ে দিলাম 20। তো 20 দিলে মোটামুটিভাবে আমাদের পিএইচডির মতন একটা অবস্থানে অবস্থান করছে। ওকে, তো এখানে আমরা একটু চেঞ্জ করব। কি চেঞ্জ করব? হবার করলে কালারটা একটু চেঞ্জ হবে। তো কী রকম কালার হবে আমরা একটু সেট করে দিই। হবার করব আমরা একে, তার আগে এখানে একটা ট্রানজিশন দিয়ে দেবো, ট্রানজিশন 1.3 সেকেন্ড,
আমরা এইটাকে হোভার করতে যাচ্ছি। হোভার করতে চাইলে এখানে একটা কালার সেট করব, কালারটা দিলাম একটু কালো, হোভার করলে কালো হবে, ঠিক আছে, চলে আসছে, সুন্দর একটা এফেক্ট দিয়ে দিলাম। তো যাই হোক, এটা একটা পার্ট ছিল। তো এর পরের স্টেপটা কী ছিল? এর পরের স্টেপ ছিল এখানে একটা বাটন সৃষ্টি করতে হবে, ডাউনলোড রিজুম। তো বাটনটা দিতে হলো আমাকে আরেকটা রো নিয়ে কাজ করতে হবে। এই জায়গাতে আমরা হুবহু এইটুকুই কপি করতে পারি, ঠিক আছে, এই পার্টটুকু কাজ শেষ। এই জায়গায় আমরা লিখবো হচ্ছে ডাউনলোড রিজুম, ওকে, ডাউনলোড বাটন। এখানে এই ক্লাসটা অত বেশি ইম্পর্টেন্ট না, কারণ যেহেতু ব্যাকগ্রাউন্ড নাই। ওকে, তাহলে এখানে আমরা একটা বাটন তৈরি করব, এখানে হ্যাশ দিয়ে রাখি আমরা ডাউনলোড রেজুম নামে বাটনটা করলাম, করার পর এইটুকুনি। ওকে, এই জায়গাতে একটা জিনিস আমাদের বুঝতে হবে বা জানতেও হবে, এটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বাটন তৈরি করার ক্ষেত্রে আমরা অধিকাংশ জায়গায় এই সেম ভুলটা করি। তো এই জন্য আমরা একে স্কেচ এটা ভালো করে শিখব, সেটা হল লুক। এতে হবে ডিসপ্লে ব্লক স্টাডি কত পিক্সেল, আমরা দিলাম উপর দিকে দিলাম 15 পিক্সেল, লেফট রাইটে দিলাম 30 পিক্সেল। ওকে, বর্ডার 1 পিক্সেল সলিড, এই কালারটা এটা দিলাম। ফন্ট সাইজটা হবে 20 পিক্সেল, ফন্ট ওয়েট হবে সেমি বল। আপাতত এতটুকু থাক। তো এটা করার কারণে দেখবেন এখানে কীরকম একটা আকার সৃষ্টি হয়েছে, একদম ফুল এরিয়া জুড়ে আসছে, ঠিক আছে, ফুল এরিয়া জুড়ে আসেনি। এবং এই বর্ডারটা লাগবে আমার মাঝখানে ছোট্ট একটা এরিয়া। তো এটা না হওয়ার কারণ হচ্ছে আমরা যদি এখানে ইনলাইন ব্লক দিই, লুক ইনলাইন ব্লক দিলে অবস্থান ঠিকই করছে কিন্তু সেন্টারে আসেনি, অ্যান্ড সেন্টারে আসার জন্য এই জায়গায় কোনো ওয়ে নাই। আপনি যদি হোয়াইট 100% দেন, ঠিক আছে, আমরা দিয়ে দেখি, হোয়াইট 100% দিই, হোয়াইট 100% দিলে দেখেন এটা 100% হোয়াইট হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে আমাদের যেটা করতে হবে বা মনে রাখতে হবে সেটা হোয়াইট 100% এখানে দিতে হবে। এটা দিলে তো কী হবে, এটা মানে এখন টোটাল এরিয়া জুড়ে পাইছে, এবং এইটাকে এখন আপনি ইচ্ছা করলে মার্জিন অটো, ঠিক আছে, ডিসপ্লে ব্লক টেক্সট অ্যালাইন সেন্টার। তো এটা দেওয়ার কারণে দেখবেন এটা মাঝখানে অবস্থান করছে, ঠিক আছে। তো একটা জিনিস মাথায় রাখুন, আমরা এখানে কী শিখলাম, শিখলাম হচ্ছে আপনি যদি কোনো কিছু সেন্টারে করতে চান অবশ্যই আপনাকে এই তিনটা জিনিস ইউজ করবে, মার্জিন অটো ডিসপ্লে, ডিসপ্লে ব্লকটা না, মার্জিন অটো টেক্সট লাইন সেন্টার, অথবা টেক্সট লাইন সেন্টার না দিলেও হবে, মার্জিন অটো দিলেও কাজ করবে, সরি টেক্সট লাইন সেন্টার দিলে কাজ করবে, মার্জিন অটোটা দরকার নাই। তবে মার্জিন আমাদের মার্জিন একটা লাগবে উপর নিচে 30 পিক্সেল করে ফাঁকা থাকবে, লেফট রাইটে 0, আর হোয়াইট 100% টেক্সট লাইন সেন্টার, এটা দিলে মাঝখানে চলে আসবে, ঠিক আছে, চলে আসছে। তো এখানে আমাদের কতটুকু ফাঁকা আছে, এখানে হয়তো বা এখানে 30 পিক্সেল ফাঁকা আছে কিংবা বেশিও থাকতে পারে, আমরা মেপে নিই 34 পিক্সেল। বুঝতে এটা আমার কোনো একটা মেজর ইস্যু না, 34 পিক্সেল না। তো আমরা বাটনটা করে ফেললাম, তো বাটনটা দেখেন হবার জন্য আমাদের কালার আসছে, এটাকে বলা হয় হোস্ট বাটন। হোস্ট বাটনের বৈশিষ্ট্য কি আগে আপনি বলি, হোস্ট বাটনটা হলো এখানে দেখেন, ওকে, এখানে দেখেন এটা বর্ডার, তারপরে একটা কালার,
আর হবার করলে এই ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাবে এইটা, আর এটা হবে সাদা। এই হোয়াইট বাটনটা করার নিয়ম হচ্ছে এই জায়গাতে 14 পিক্সেল হবে। ওকে, ফন্টটা এটা 400 দিয়ে, ঠিক আছে। এই দেখেন, এখানে ট্রানজিশন দিয়ে হোয়াইট বাটনটা দেখায় দিই, ট্রানজিশন ট্রানজিশন অন ওয়ান এত। ওকে, তো আমরা এখন হোয়াইট বাটন করবো। হোয়াইট বাটনের বৈশিষ্ট্য হচ্ছে যখন আপনি হবার করবেন, তখন এর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল। ব্যাকগ্রাউন্ড কোন কালার হবে? এইটা হবে, এইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড হবে। এবং বর্ডার যে কালার ছিল, সেই বর্ডার কালারটাও চেঞ্জ হয়ে হবে হচ্ছে আমাদের কালারটা, সরি, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গেলাম। ওকে, এবং এর ভিতরে যে ফন্ট যে কালারটা আছে সেটা হবে সাদা। এইটা হচ্ছে হোস্ট বাটনের ফিচার। ফিচারটা কীরকম আবার বলি, সেটা হচ্ছে প্রথমে অবস্থায় আছে, হবার করলে পুরোটাই চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখানে কালার করে এর ভিতরে একটা কালার সেট করতে হবে। ওকে, এইটা দিলাম, আর ফন্ট একটা দিলাম, একটু বৃদ্ধি করলাম আর কি, 600 দিতে হবে, মানে 600 দেওয়া ছিল। তো যাই হোক, মোটামুটি আমরা দুইটা পার্ট শেষ করলাম, একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, একটা হোস্ট বাটন। ওকে, হোস্ট বাটনের পরে কি আছে আমরা একটু দেখার চেষ্টা করি। হোস্ট বাটনের পরে আছে কিছু টেক্সট, টেক্সট 20 ফন্ট সাইজ। ওকে, লাইন আর্টটাও বেশি মনে হয়, একটু দেখে নিই কি অবস্থা। যাই হোক, আমরা এখানে দেবো হচ্ছে ডাউনলোড কিছু টেক্সট অথবা স্ক্রিল, স্ক্রিল না, এটা রিজিউমের মানে একটু রোবট ব্রাউজ ডেভেলপার স্পেশালিস্ট এটা, হ্যাঁ বুঝতে পারছি, এটা হচ্ছে স্ক্রিল সেকশন। এটা কি সেকশন? স্ক্রিল সেকশনস। স্ক্রিল সেকশন করার জন্য এবার আসেন একটু আরেকটা কাজে, আমাদের এই অ্যাবাউট যে সেকশনটা বা হেডার সেকশনটা এটা ডান, অ্যাবাউট দে সেকশন এটাও ডান, নতুন একটা সেকশন করবো, সেকশনটার নাম কি? স্ক্রিল সেকশন, স্ক্রিল সেকশন স্টোর্ড হেয়ার। ওকে, স্টোর যেহেতু হয়েছে শেষ করে দিলাম। এখানে দেখেন আমরা এখন করব কি, স্ক্রিল সেকশন, স্ক্রিল এরিয়া কন্টেনার রো। ওকে, এই রোর মধ্যে কি আছে? এইটা হচ্ছে 12, রোর ভিতরে এই টেক্সটুকু আছে 12 কলাম, দ্যাটস মিট কল লার্জ ডিভাইসের জন্য লিখলাম, কল এমডি মিডিয়াম ডিভাইসের জন্য লিখলাম, কল SM12 স্মল ডিভাইস, কল XT small 12। ওকে, এটা হলো। এরপরে এখানে দিতে পারি আমি স্ক্রিল টেক্সট, স্ক্রিল না স্কিল, স্কিল কন্টেন্ট, সরি ভুল গেছে, ওকে। তাহলে আমরা এই বানানটা ঠিক করে নিলাম। এখন এই জায়গাতে যে টেক্সটটা আছে, টেক্সটটা হুবহু কপি করলাম, কপি করে এই জায়গায় এটা পেস্ট করে দিলাম, ঠিক আছে। পেস্ট করে দেওয়ার ফলে এবার এই সেকশনটুকু স্কিলের যে এরিয়া আছে এইটা আমরা এই 4 নম্বর স্টেপে এটা নিয়ে রাখলাম, নিয়ে এটা কপি করে এই জায়গাতে সেট করে দিলাম, সরি। ওকে, তো আমরা একটু সুন্দর করে ডিজাইন করে ফেলি। ওকে, ডিজাইনটাও হয়ে গেল। এখন এরিয়াটা, স্ক্রিল এরিয়া, স্ক্রিল এরিয়া,
তো স্ক্রল এরিয়ার মধ্যে আছে স্ক্রল কন্টেন্ট, স্ক্রল এরিয়ার মধ্যে আছে স্ক্রল কন্টেন্ট, তাহলে স্ক্রল এরিয়া এখানে স্পেস দিয়ে স্ক্রল কন্টেন্ট। তারপরে আছে পিট্যাক, ওকে, তো পিট্যাক হওয়ার পরে এবার এখানে আমরা লিখি ফন্ট সাইজ আছে কত 20 পিক্সেল, লাইন হাইট আছে কত 34 পিক্সেল, টেক্সট লাইনটা আমাদের স্থাপন করতে হবে টেক্সট লাইন সেন্টার। তো আমরা একটু দেখি কি চেঞ্জ আসলো, কি চেঞ্জ আসলো, কিছুই চেঞ্জ আসলো, কারণ আমরা এটা এইচটিএমএল উপরে চলে গেছে না। আচ্ছা উপরে যাওয়ার, এই দেখুন উপরে গেছে, উপরে যাওয়ার কারণ কি জানেন? উপরে যাওয়ার কারণ হচ্ছে এই স্ক্রল এরিয়ার মধ্যে আমরা ওভারফ্লো হিডেন দিইনি, এটা একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে এই জায়গাতে আমরা একটা ওভারফ্লো হিডেন দিলে দেখি কি অবস্থা, কি সৃষ্টি হয়। আচ্ছা তবুও আসেন, উপরে চলে গেছে, এখানে ক্লিয়ার বোর্ড, ক্লিয়ার বোর্ড মানে প্রোটেক্ট করার জন্য যতটুকু করা লাগে আমরা ট্রাই করি। এখানে যাওয়ার কারণটা কি, এই দেখে আমরা আরেকটা কাজ করতে পারি, বুটস্ট্র্যাপ একটা ক্লাস আছে নাম হচ্ছে ক্লিয়ার, সম্ভবত এটা দেখে কি অবস্থা, কোনোভাবে এটাকে ঠেকানো যাচ্ছে না, এবং ঠেকাতে হলে কি করতে হবে, স্ক্রল এরিয়া এটা এখানে আসবে না। অ্যাবাউট সেকশন, অ্যাবাউট সেকশন তো আলাদা একটা পার্ট, এইটা রাইট পজিশন ইনহারিট না ফিক্স ফিক্স দিলে আসে অ্যাবসোলিউট পজিশন, অ্যাবসোলিউট বটম জিরো। আচ্ছা আমরা তাহলে প্রোটেক্ট করি এইটার মধ্যে দিয়ে কিরকম, ক্লিয়ার বোথ, ক্লিয়ার বোথ দিয়েও এটা কোনো পসিবল হচ্ছে না। আচ্ছা দেখেন এখন আমাদের এই টেমপ্লেটটা যদি আমরা এভাবে অবস্থান করতে চাই লাইক পিএইচডির মতন, তাহলে আমাদের কিছু কিছু জিনিস ফিক্স করা লাগবে। সেটা হলো আমরা এই হেডারে দিয়েছি পজিশন অ্যাবসোলিউট, অ্যাবাউট এ পজিশন অ্যাবসোলিউট, এটা কী হচ্ছে সবগুলোই উপরে চলে যাচ্ছে। তো এটা যে ফিক্স করতে চান তাহলে এরিয়ার মধ্যে এই পজিশন অ্যাবসোলিউটটা কেটে দেন, কেটে দিয়ে এই যে অ্যাবাউট যে সেকশনটা আছে এখানে যে আমরা এটাও পজিশন অ্যাবসোলিউট কেটে দিয়ে আমরা মার্জিন টপটাকে 400 পিক্সেল করি, তাহলে দেখবেন সুন্দরভাবে এইটা এই অবস্থানে চলে আসছে, ঠিক আছে এটা ওকে। তাহলে এটুক এভাবে হলো, হওয়ার পরে এই স্কিল সেকশনের এই পার্টটুকু শেষ। এবার হচ্ছে আমাদের করতে হবে নেক্সট যে স্টেপটুকু আছে সেই স্টেপটা, এটা হচ্ছে স্ক্রিল, এটা হচ্ছে টাইটেল, ঠিক আছে। তারপরে সুন্দর সুন্দর করে এই পার্টটুকু আসবে হবে, তো ওকে এটা কোনো প্রবলেম না, শুরু করি আমরা। এটা হচ্ছে স্ক্রিলের একটা মেন ফিচার, ঠিক আছে, স্ক্রিল ফিচার যেটা বলা হয়। তো এটাও আমরা আর একটা রো নিয়ে শুরু করতে পারি, কীভাবে দেখেন, এটা রো একটা নিয়েছি, তা রো একটা নিয়েছি আর একটা নটি, রো নিয়ে আমরা এই জায়গাতে, এই জায়গাতে লেখি হচ্ছে স্কেল, সরি স্কেল ফিচার, ওয়েল তো স্কেল ফিচারের মধ্যে আমাদের এখানে স্কেল টাইটেলটাকে আগে ঠিক করি, স্কিল টাইটেলটা টাইটেল সাধারণত হয় হচ্ছে H2 দিয়ে, আমরা H2 দিলাম, H2 দিয়ে এখানে কী আছে দেখি, প্রফেশনাল
স্কেলস, ওকে এটা দিলাম। আচ্ছা এখানে ফাঁকা আছে অনেকখানি, দেখছেন এটা কিন্তু ফাঁকা দেওয়া কিন্তু খুবই সহজ একটা কাজ, আমি এখানে দিয়ে দিই এখানে না এই জায়গাতে, যে এই যে আমাদের পি আছে না এই জায়গাতে আমরা মার্জিন বটম 100 পিক্সেল দিই, মার্জিন বটম দিয়ে 100 পিক্সেল, দেখেন এখানে অটোমেটিক ফাঁকা হয়ে যাবে, হয়েছে না অনেকখানি ফাঁকা হয়েছে। এবার এটা সেন্টারে করবে, তো সেন্টারে করার জন্য আমাদের যেটা করতে হবে স্কিল টাইটেল, ওকে ওকে, তো এটা করতে হলে যেটা করতে হবে সেটা হলো স্কিল ফিচার যেটা আছে এটাকে আগে ধরি, মানে প্যারেন্ট ক্লাস যেটা স্কিল ফিচার, স্কিল ফিচারের পরে আর একটা ক্লাস আছে সেই ক্লাসটার নাম হলো স্কিল টাইটেল। তো স্কিল টাইটেল আমরা এখানে দিয়ে দিই, দিয়ে এখানে স্কিল টাইটেল H2 আছে, H2 তে এখানে আমরা লিখবো টেক্সট অ্যালাইন সেন্টার, ফন্ট ওয়েট 600, কালারটা আমরা সেট করি, ঠিক আছে তো কালারটা সেট করলাম, সেট করার পরে দেখা যাবে যে এটা আমরা যেভাবে চেয়েছি সেই লুকটাই চলে আসছে এখানে, ঠিক আছে ওকে। এবার এই পার্টটুকু করতে হবে, তো এই পার্টটুকু করতে হলে আরেকটা রো নিতে হবে, আরেকটা রো ছাড়া এই পার্টটুকু করব না, এটা আবার বুটস্ট্র্যাপে ঝামেলা করে। তো আমরা ওকে তাহলে এই ক্লাসটুকু আমাদের এখানে লাগবে না, স্কিল ফিচার না এটা লাগবে না, এটা আলাদা ইন্ডিভিজুয়াল ক্লাস হোক, ইন্ডিভিজুয়াল ক্লাস হয়ে একটু ভালো করে লক্ষ্য করুন এই জায়গাতে আমাদের স্কিল ফিচার, স্কিল এখানে হবে লিস্ট, ঠিক আছে লিস্ট হবে, এখানে কয়টা ভাগে ভাগ আছে, দুইটা ভাগে ছয় ছয় করে মনে আছে, পেজটা দেখলে বুঝতে পারবেন দাঁড়ান সিক্স, ঠিক আছে এখানে দুইটা পার্ট আছে, ঠিক আছে এই জায়গায় স্কিল ফিচারের লিস্ট অ্যাড হবে, একটু ভালো করে লক্ষ্য করুন আমাদের এখানে দুইটা পার্ট আছে, ঠিক আছে ছয় ছয় করে দেখেন 1 2 3 4 5 6, আমরা হুবহু এটাই আমরা নেব, তো এইটার জন্য আমরা বেশি টাইম দেবো না, খুব সিম্পল একটা কাজ। সো আগে আমরা ব্যাকগ্রাউন্ডটা সেট করে ফেলি অথবা আমরা এইটুকু দিয়ে নিই, তো এটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো আমি যেভাবে বলি সেভাবে আপনারা একটু দেখেন, আমি পুরোদমে এই সোর্স কোডটা আপনাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে দেখেন এই জায়গাতে আমাদের ওইটা করা হয়েছে স্ক্রিল ফিচারটা অ্যাড করা হয়েছে, ঠিক আছে তো এটার জন্য আপনি যেটা করতে পারেন, আমি আপাতত একটা সিম্পল একটা পার্ট নিয়ে আপনাদেরকে বোঝাই দিই, সেটা হলো প্রথমে এই পার্ট লেফটটুকু করে নিই, লেফটটুকুতে কী আছে দেখেন প্রোগ্রেস, এটা ক্লাস, এটা ক্লাস আপনি আপনার মতন দিতে পারেন সমস্যা নেই, তারপরে এখানে আমাদের এখানে কী আছে ওয়ার্ডপ্রেস, আমরা এখানে ওয়ার্ড পেজ সেট করতে পারি ওয়ার্ড প্রেস, তারপরে আমরা প্রোগ্রেস বার ওয়াও দিয়ে লেব থেকে আসছে, ঠিক আছে মানে যাবে প্রোগ্রেস ডাটা কত 95%, এখানে আমাদের কত আছে 80%, ওকে আমরা এখানে 80 দিয়ে দিলাম, তাহলে আমাদের ওয়াইডটাও এখানে দিতে হবে 80, তারপরে এখানে ডাটা টোগল, ওকে দেখি তো আমরা আমাদের একটু মানে কি অবস্থান সৃষ্টি হলো আর কি, এইটা একটু বোঝার চেষ্টা করি, এখানে এই অবস্থা আসছে, ঠিক আছে এটা আসার কারণ হচ্ছে এটা করা হয়েছে হচ্ছে এই প্রোগ্রেস বার, ঠিক আছে এখানে আমরা একটু জিনিস একটা জিনিস দেখে আসি, স্ক্রিনের ভিতরে প্রোগ্রেস বারটা কি আছে, এই যে এটা 9 বার, এই 9 বার দিয়ে করা আছে, এই 9 বারটা আপনি কই পাবেন, 9 বারের জন্য আমাদের দুইটা হচ্ছে যে কোয়েরি আছে, একটা হচ্ছে নব আর একটা হচ্ছে অ্যাপিয়ারেন্স, তো এটার জন্য আপনি গুগলে সার্চ করবেন, গুগলে সার্চ করে লিখবেন নব
প্রোগ্রেস বার, ঠিক আছে, নর্ম বার, প্রোগ্রেস বার। এখানে আপনি সার্চ করলে বিভিন্ন ধরনের স্টাইল পাবেন, ঠিক আছে, বিভিন্ন ধরনের স্টাইল আছে। এখান থেকে আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি ইউজ করতে পারবেন। ইউজ করা খুবই সিম্পল কাজ। এই যে এখানে ডকুমেন্টেশন দিয়েছে কীভাবে ইউজ করতে হবে। আর আপনি যদি ডেমোতে যান, এখানে প্রজেক্টে, সরি ডেমো না প্রজেক্ট, এখানে ছিল, সরি, জিকুইরি নর্ম, এই যে ডেমো। তো ডেমোতে গেলে দেখবেন যে বিভিন্ন স্টাইলের এখানে স্কেল দেওয়া আছে, ঠিক আছে, বিভিন্ন স্টাইল। তো এগুলো আপনি ইউজ করতে পারেন। তো আমরা আমি দেখ এখানে আপনি ডাউনলোড করে ফেলবেন, এগুলো ডাউনলোড ভার্সন। এই যে এখানে যে আপনি এটা ডাউনলোড করবেন কোথা থেকে, গিটহাব থেকে, গিটহাব কই, এখানে গিটহাব নাই। আচ্ছা যদি না থাকে সেক্ষেত্রে আমার মনে হয় এখানে লিঙ্কটা থাকার কথা দেখি আগে, আর থাকলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। সেটা হলো নব, ঠিক আছে, এই নব দিয়ে আপনি এটা কাজ করতে পারেন, এইটা দিয়ে, ঠিক আছে, এটা খুব সহজ। এই লিঙ্কটা দেখেন, আর রিডমি গিট হাব এনজি নব, ঠিক আছে, এটা ডাউনলোড করে আপনি ইউজ করতে পারেন। ডাউনলোড করলে যেটা পাবেন, আমরা এখান থেকে ডাউনলোড করে ফেলি, চলে গেছে, ঠিক আছে, ওকে। তো আমরা এখন এটা এটা আমরা কাজ দেখব, এটা কীভাবে গোল আছে তো, কী করে এখানে মানে সোজা লাইন করা যায়। এটা কাজ দেখানোর জন্য আমি যেটা করব সেটা হলো এই জিএসের ভিতর দুইটা ফাইল কল করব, ঠিক আছে, দুইটা ফাইল কল করব। আমার ফাইল দুইটা কোথায় আছে আমি সোর্স ফাইল আপনাদের সঙ্গে শেয়ার করব, সরি, এখানে আছে, এখানে এইচটিএমএল আমি একটা করছি, এটা মানে অ্যাপ্রুভ এইচটিএমএল। এই জেএস এর মধ্যে দেখেন এই অ্যাপিয়ারেন্স আর নভ, এই দুইটা জেএস আমরা নিয়ে আমাদের অ্যাপিয়ারেন্সের মধ্যে রাখলাম, ওকে। এরপরে তারপরে কি করতে হবে, দেখেন আমাদের এই সার্কুলার প্রোগ্রেস, সরি, এই প্রোগ্রেস বারে আমাদের আরেকটু কাজ আছে, সেটা হলো এই যে এখানে পার্সেন্টেজটা যে ড্র করবে এটার জন্য অ্যাক্টিভেশন কোড আছে, অ্যাক্টিভেশন কোডটা আমরা নিয়ে নেবো। প্রোগ্রেস বার সার্কুলার না এটা, সরি। তো এটার জন্য আমরা কি করবো, মেন জিএস এর মধ্যে আমাদের এখানেই আছে, তো হয়ে গেল এই যে জিএস ফাইল না, এখানে আমরা এটা নিয়ে নিতে পারি, শুধু প্রোগ্রেস বার এটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখন আমাদের এই যে এইচটিএমএল আছে না, এইচটিএমএল এর সঙ্গে লিঙ্ক করাই দিতে হবে। আমরা লিঙ্কটা করাই দিই এই অ্যাপিয়ারেন্স আর নভ, এই দুইটা একসঙ্গে লিঙ্ক করা দিয়ে আমাদের এইচটিএমএল টেমপ্লেটে, ঠিক আছে। লিঙ্ক করা গেলাম, এবার আমাদের এস্টিমেটটা দেখি কতটুকু প্রোগ্রেস হলো, এখনো কিছু আসেনি, আসবে। এখন সিএসএস টুকু আমাদের এখান থেকে নিতে হবে, তো সিএসএস টুকু আছে এই জায়গাতে আছে, সিএস টু আছে, দেখেন স্কেল, এই যে 6 নম্বর যে পার্টটুকু আছে এখানে আমরা পাবো, ঠিক আছে, স্কেলের মধ্যে এভরিথিং আছে। তো আমি যেটা করি বা এটা এই কোডটুকু এখানে আমার অনেকখানি কোড করা আছে, এই কোডটুকু আপনি কপি করেন, কপি করে আমাদের যে সিএসএস টুকু আছে এই সিএসএস, ঠিক আছে, এই জায়গায় আপনি সেট করেন। সেট করার পরে প্রোগ্রেস বার স্কেল, না আমাদের তো স্কেল নামে ক্লাস আছে নাকি, এই যে এইটা লাগবে, স্কিল কন্টেন্ট 3, অর্থাৎ আমাদের যে এসটিএমএলটা আছে, আমরা এসটিএমএলে ফিরে যাই,
দেখেন স্কিল কন্টেন্ট থ্রি, আমরা হুবহু এইটুকু নিতে পারি। নিয়ে আমরা ডিজাইনটা পরে করতেছি, আমাদের ডিজাইনটা করতে বেশি কষ্ট হবে না, আমরা আগে এটা সেট করে ফেলি। ঠিক আছে, সেট করে আমরা পরে এটা ডিজাইন করি। তো এটা দেখেন এই যে হয়ে গেছে, কিন্তু এখন কিন্তু ঠিকই চলে আসছে। ঠিক আছে, এখন আমাদের এই ডিজাইনটা চলে আসছে। ঠিক আছে, ডিজাইনটা এখন আমরা দুইটা ভাগে ভাগ করে ফেলবো। দুই ভাগ, কয় ভাগে ভাগ করবো? দুই ভাগে। কেমনে? এটুকু আমরা কাট করি, কাট করে এই জায়গায় রেখে দিই। রেখে দিয়ে আমরা আগের যে সরি আগের কোডটুকু ফেরত আসলাম। ফেরত নিয়ে এসে আমাদের এই জায়গাতে যে লিস্টগুলো আছে এই জায়গায় আমরা সেট করে দেবো। ঠিক আছে, লিস্টে কেমনে এইটুকু নিয়ে কপি করে, সরি এই জায়গায় একটা দিলাম, এই জায়গায় একটা দিলাম, দেওয়ার পরে আমরা এখন লোড দেবো। ঠিক আছে, চলে আসছে। এখন এগুলো আপনি এই নামগুলো চেঞ্জ করে নিতে পারেন, এটা কোনো সমস্যা না। এখানে যেমনি আছে এমনি করা যাবে, বা 100%। ঠিক আছে, এভরিথিং এখানে চেঞ্জ করে নিতে পারেন। তো এই স্টেপটা অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে, এই কোডটা আজকে আমি শেয়ার করবো ইউটিউবে, ভিডিওর নিচে দেখবেন এই কোডটা আছে। ঠিক আছে, এই কোডটা দেখে আপনি প্র্যাকটিস করুন, হোপফুলি ডিজাইনটা খুব সুন্দর লাগবে। এগুলো আপনি ইচ্ছা মতন চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, তো আজকের মতো এতটুকুই, ভালো থাকবেন, নেক্সট টিউটোরিয়ালে দেখা হবে আরও কিছু ভালো ফিচার নিয়ে। আল্লাহ হাফেজ।